ব্লগ, আর আজকে চলে এসেছি হচ্ছে পায়েলদির বাড়িতে। পায়েলদির বাড়িতে একটা ছোটখাটো আড্ডা কাম একটা ডিসকাশন চলছে অ্যাবাউট ন্যাড়াছাদের গপ্প। এবার এই ন্যাড়াছাদের গপ্পটা কি সেটা তোমাদেরকে বলে শোনাবে হচ্ছে সভ্যতা, কারণ সভ্যতারই পুরো মাথা কাজ করছে এর পেছনে। তো সভ্যতা বলো একটু। ন্যাড়াছাদের গপ্প, আমরা অনেকদিন ধরে একটা ইউটিউব চ্যানেল যেটা আমরা অনেকদিন ধরে কাজ করছি এবং প্রায় 10 মাস হতে চললো, এবার সেটা ফেসবুকে আসতে চলেছে। ফেসবুকে সেটা আসতে চলেছে, আগে এটা ইউটিউবেই ছিল খালি। এবং সায়কও আমাদের সাথে একটা গল্পতে পার্ট করেছে যেটা ছিল তিরোলের বালা, এবং ভেরি রিসেন্টলি আমাদের সাথে পায়েলদি কাজ করেছে একটা গল্পতে যার নাম নেকি, এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প যেটা আসতে চলেছে 30 তারিখ। তো এছাড়া সেই গল্পতে রয়েছে যুধাজিদ্দা, অনিকেত এবং বাকিরা যারা সবাই এখানে উপস্থিত ওদের কাছে। ওকে, তো পুরো বিষয়টা যে হ্যান্ডেল করে আমি তার কাছে যাই, সে কিছু বলুক। বলো। ও আচ্ছা, তো আমাদের 30 তারিখে এই গল্পটা আসছে নাকি, আপনারা দেখবেন শুনবেন। এবং সবচেয়ে বড় কথা, আমরা সবাই মিলে একসাথে অনেকক্ষণ ধরে কাজ করার চেষ্টা করছি, অনেকদিন ধরে চেষ্টা করছি, তো আপনাদের সবাই যদি এই গল্পটা শোনেন খুব ভালো লাগবে। এই গল্পে বলে যে যুধাদা আছে, তো আমি একবার জিজ্ঞেস করি, বলো কেমন লাগলো তোমার? ফ্যান্টাস্টিক। সভ্য যখন প্রথমে আমাকে এই টিমে নিল, আমি একটু কিন্তু করছিলাম, কারণ পডকাস্টে এটা আমার ডেবিউ। তো একটা গল্প অলরেডি হয়ে গেছে, সেকেন্ড টাইম আবার করছি, যেখানে যেমন সৌম্য বলল মানিক বন্দ্যোপাধ্যায়ের নেকি, তোমরা তোরা আপনারা সবাই একটু সাথে থাকিস, থেকো, থাকবেন, আশা করি ভালো লাগবে। একদম। আর ক্যাপশনে রয়েছে হচ্ছে পেজের, মানে আমি পেজটাকে ট্যাগ করে দিয়েছি, তো তোমরা প্লিজ সেই পেজে যাও গিয়ে একটুখানি ফলো করে দাও, তার কারণ ফেসবুকে আসতে চলেছে। আর এবারে চলে আসি হচ্ছে পায়েলদির কাছে। হ্যাঁ, তো পায়েলদি তোমরা সবাই জানো খুবই পছন্দের অ্যাক্ট্রেস, যখনই কি আমাকে ইনস্টা পোলে জিজ্ঞেস করে যে ফেভারিট অ্যাক্ট্রেস কে, তো আমি পায়েলদিকে ট্যাগ করে দিই। তো আমি পায়েলদির বাড়িতে চলে এসেছি। বলো পায়েলদি। আমি তো সত্যি কথা বলছি, অন গড পায়েলদি সত্যি কথা বলছি। আমি আমি বিরিয়ানি খাইনি আজকে শনিবার, বাঁধাকপি একদমই খাই না, বাট অসাধারণ টেস্ট ছিল, খুব ভালো ছিল, আমি খেয়ে নিয়ে খাবো। না না, আমি সিরিয়াসলি খাই না, আর ভালো টেস্ট ছিল। আমি যেটা খাইনি সেটা হচ্ছে চাটনিটা খাইনি, বলে দিলাম সত্যি কথা। মিসম্যাচ হয়ে গেছে, এটা কম্বিনেশনে যায় না, একটু আমের আচার হলে বোধহয় বেটার হতো। এনিওয়েজ, ব্যাক টু স্কোয়ার ওয়ান। আমরা ন্যাড়াছাদের গপ্পে পাঠ করেছি কয়েকজন মিলে, আমি একটা গল্পে পাঠ করেছি, আপনারা অবশ্যই শুনবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সায়কের ব্লগ দেখবেন, আমিও মাঝে মাঝে দেখি যখন অ্যাক্সিডেন্ট করে, বুঝতে পারি না অ্যাক্সিডেন্ট করেছে বলে দেখিনি, জাস্ট ইট জাস্ট কেম অ্যাক্রস। তো ইয়া, গড ব্লেস। আর ইয়া, আমরা সবাই খুব মজা করছি আজকে, আমার খুব ভালো এক্সপিরিয়েন্স ন্যাড়াছাদের গপ্পে পার্টিসিপেট করে। আর আপনারা বলবেন, শুনে বলবেন আমাদের কেমন লাগলো ন্যাড়াছাদের গপ্প। আমার আপনাদের ভালো লাগে তাই এত হঠাৎ করে সাবস্ক্রিপশন বেড়ে গেছে, নাম্বারসটা বলে দিলে সুবিধা হয়। 10,000 ক্রস করে গেছে, তো এরকম যদি আরো 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 10,000 ক্রস করে যায়, উইল বি রিয়েলি হ্যাপি, এন্ড আই অ্যাম গ্ল্যাড দ্যাট আই ওয়াজ আ পার্ট অফ দিস টিম। থ্যাংক ইউ সো মাচ।